أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون এটা আরবি কায়দায় এটাকে মাজি করিবের সিগা বলে। মাজি করিব, মাজি করিব মানে হলো নিকটবর্তী, ইতিপূর্বে যেটা হয়েছে, নিকটবর্তী অতীতকাল, এই মাত্র যেটা ঘটেছে এটাকে বলে মাজি করিব। যেমন এই মাত্র কারেন্ট এসেছে, এই মাত্র ইকবাল হুজুর ওয়াজ করেছে, এই যে একটু আগে যেটা হয়েছে এটাকে মাজি করিব বলে। আমার আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুকমিনুন, এই মাত্র মুমিনরা বিজয় লাভ করেছে। বিজয়ের সুর কি এটা? আবার বলেন সুবহানাল্লাহ। এই মাত্র মুমিনরা বিজয় লাভ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলে? এ কথা কে বলে? মুমিনরা বিজয় লাভ করেছে। কেমনে? কোন বিজয়? মমিনের বিজয়ের সোয়াব আর অন্যান্য প্লেয়ারদের বিজয়ের সোয়াবের মধ্যে পার্থক্য আছে। আরবিতে বলে সওয়াব নেকি, ইংলিশে বলে প্রেজেন্টেশন, বাংলায় বলে পুরস্কার। যেমন নামাজ পড়লে সওয়াব আছে মানে পুরস্কার আছে, সুবহানাল্লাহ বলে। রোজা রাখলে সওয়াব আছে মানে পুরস্কার আছে, পুরস্কারটা দিব কে? আল্লাহ। এখন যে কোনো মানুষ বিজয় লাভ করলে পুরস্কার আছে কি না? আছে। ক্রিকেট খেলে পুরস্কার পায়, একবার ক্রিকেট খেললে পুরস্কার পাবে একবার, আবার পুরস্কার নিতে হলে আবার খেলতে হবে, আবার বিজয় লাভ করতে হবে। কিন্তু আমার আল্লাহ বলেন বন্ধু আপনি ইমানদারদেরকে বলে দেন, ইমানদাররা বিজয় লাভ করবে একবার, জিতবে একবার, পুরস্কার পাবে বারবার। অন্যরা জিতবে একবার, পুরস্কার একবার, কিন্তু ইমানদাররা জিতবে একবার, পুরস্কার বারবার। বলে কেমনে? আমরা একবার কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? এই কলমা পড়লে বিজয় লাভ, ঠিক নি? বিজয় লাভ কেমন? হাদিস শরীফে পাওয়া যায় কোন মানুষ যদি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউমিত ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, একটা দোয়া আছে না? এই দোয়া যদি কোনো মানুষ পড়ে তার সকল গুণা তো মাফ হয়, যদি নখের নিচে কোনো গুণা লুকাইয়া থাকে এই গুণাটাও মাফ হইয়া যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গুণা যদি সব মাফ হইয়া যায় আপনি জিতলেন না? আপনার বিজয় না? এই বিজয়ের পুরস্কার কতবার? আপনি ফজরের নামাজ পড়লে সওয়াব আছে, আছে কি না? জোহরের টাইমে আবার কলমা পড়তে হবে না, আগে যে একবার কলমা পড়ে আপনি বিজয় লাভ করেছেন, জোহরের টাইমে আবারও সওয়াব আছে নাকি নাই? আসরের টাইমে কি নতুন করে মুসলমান হওয়া লাগবো নাকি? একবার বিজয় লাভ করছে আসরের টাইমও সওয়াব আছে। এইভাবে যুগ যুগ ধরে যত ইবাদত করবে একবার বিজয় লাভ করার কারণে প্রত্যেকটা ইবাদতে সওয়াব। ইমানদার রাস্তায় হাঁটতে গেলেও সওয়াব, ইমানদার বাজারে যাবে সেখানে সওয়াব, ইমানদার মসজিদে গেলে সওয়াব, কোরআন তেলাওয়াত পড়লে সওয়াব, আজান শুনবেন জবাব দিবেন সওয়াব, কোরআন তেলাওয়াত শুনবেন জবাব দিবেন সওয়াব, জমিনে চাকরি করবেন জমিনে
জমিন নিড়ানির কাজ করবেন সেখানেও সওয়াব শুধু তাই নয় ইমানদার পায়খানা করে গেলে দোয়া আছে সেখানেও সওয়াব ইমানদার প্রস্রাবের ঘরে গেলে দোয়া আছে ওখানেও সওয়াব এই জন্য আল্লাহ বলে কাদ আফলাহাল মুকমিনুন এই মাত্র মুমিনরা বিজয় লাভ করেছে এমন বিজয় লাভ করছে রে যতদিন নিঃশ্বাস আছে তাদের আমল নামায় শুধু পুরস্কার লেখা হইতে থাকবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার ওজা রাখছেন না আজকে ঠিক সবাই রাখছেন নি ঠিক নি আসলে ঠিক রোজাদারের সওয়াব আছে কিনা আছে আওয়াজ দিয়ে বলেন আছে শুধু সওয়াব না যেরকম আমের মৌসুম এটা বাতাস উড়ে এলা যেরকম আমের মৌসুম কাঁঠালের মৌসুম লিচুর মৌসুম সিজন আছে না রসুল পাক বলেন এই মাসটা হলো রোজার মাসটা হলো সওয়াবের মৌসুম সওয়াবের সিজন আরো জোরে বলেন আল্লাহর নবী বলেন মান সামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ও আমার উম্মতরা রে যেই লোকে ঈমান এবং ইহতিসাবের সাথে বিশ্বাস ভক্তি রেখে সওয়াবের আশায় রমজান শরীফের রোজা রাখবে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি এই ঈমানদারের জীবনে যত পাপ করেছে রোজার কারণে তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে গুফরা লাহু গুফরা খুব খেয়াল করেন আমরা বলছি গাফারা ইয়াগফিরু গাফারা মানে ক্ষমা করেছে ইয়াগফিরু ক্ষমা করবে আর গাফারার মজলুল গোফেরা ক্ষমা করা হবে ক্ষমা করা হয়েছে এটাকে মাজি বলে অতীতকাল আল্লাহ নবী বলে যারা রোজা রাখছে গুনাহ মাফ করবে এরকম না গুনাহ মাফ হয়ে গেছে গোফেরা 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 মানে ক্ষমা করা হয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি আজকে রোজা রাখছেন এখনো রোজা শেষ করেন নাই মাত্র রাখছেন আপনার গুনাহ মাফ কত গুনাহ নবীজি বলে মা তাকাদ্দামা মিন জামবিহি তাকাদ্দামা মানে যা কিছু তুমি গুনাহ করেছো জীবনে যদি 60 70 80 বছর গুনাহ করে থাকো আজকে রোজা রাখছো পিছনের সব গুনাহ মাফ খুশি না বেজার আওয়াজ দিয়া বলেন শুধু তাই নয় মমিনের কি বৈশিষ্ট্য কিভাবে মমিন বিজয় ওয়ামান কামা লাইলাহা ঈমান ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি আমার নবীজি বলেন উম্মত রে যেই লোকে এই রমজান শরীফের রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবির নামাজ পড়বে এখনো তারা বিশ্বাস করে নাই মাত্র তারাবির নামাজে দাঁড়াইলো গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি তারাবির নামাজে দাঁড়াইতে দেরি তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে কত বরকত মুমিনের জন্য ঠিক কি না আর যে রোজা রাখে না তার কি এত বরকত আছে আপনাদের পাতানিশ গ্রামে বেরোজগারি আছে নি অল্প অল্প রোজদারি বেশি বেরোজগারি কম ঠিক কি না আছে আমার নবীজি বলেন এই তাই নাই দেখেন ইমানদারদের আরো আরো আছে খবর আমার নবীজি বলেন এই রমজান শরীফে আমি কোরআন শরীফ নাজিল করেছি ওয়ামান কামা লাইলাতুল কদরে ঈমান ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি একটা হাদিসে তিনটা কথা বলছে তিনবার বলছে গফরা লাহু গফরা লাহু গফরা লাহু যেই ব্যক্তি রোজা রাখবে তার গুনাহ মাফ যেই ব্যক্তি তারাবি পড়বে তার গুনাহ মাফ ওয়ামান কামা লাইলাতুল কদরে যেই ব্যক্তি কদরের রাত্রে ইবাদত করবে তার গুনাহ মাফ আল্লাহ কত বড় একটা সুযোগ দিছে কি কর মাঝে মাঝে আমরা ঈদে সান্দে যারা চাকরি করি যেমন আমরা বোনাস পাই বৈশাখী বোনাস চলে আইছে আমরা ব্যাংকে আমার বৈশাখী বোনাসের স্বাক্ষর দিয়ে বেলাইছি আমি গতকাল এখনো পয়লা বৈশাখ আসে নাই বোনাস চলে আইছে আবার ঈদ এখনো আসে নাই ঈদের বোনাসের মেসেজ আমরা চলে আইছে
তে বোনাসটা পাইলে খুশি না বেজা খুশি জোরে কও খুশি সারা বছর বেতন পাইয়া যত খুশি না বোনাস পাইলে আরো খুশি মানে এটা তো পাওয়ার কথা না এটা আমার অতিরিক্ত খরচের জন্য দিছে বৈশাখী বোনাস ঈদের বোনাস এটা আমরা যারা गवर्नमेंट চাকরি করি আমরা পাই এখন আল্লাহ পাক বলে হাবিব আমার আপনার উম্মতের জন্য একটা বোনাস আছে সুবহানাল্লাহ কি বোনাস বলে এক রাত্র কদরের রাত যদি ইবাদত করে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর এক হাজার মাস দিনের বেলায় রাতের বেলায় এক হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব এই এক চাইতে আরো বেশি খায়রুম খায়রুম সমান না খায়রুম মানে তার চাইতে আরো বেশি বোনাস ইবাদতের সওয়াব আমি দান করব শুধু রমজান শরীফে কদরের রাত এই বরকত আমগরে কে দিছে আল্লাহ আরো জোরে বলুন না আল্লাহ এবার আবার পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে মুমিনরা কত বড় বিজয় আল্লাহ বলে জালিকা ফাউজুল কাবীর জালিকা এটা ফাউজুন মানে বিজয় কাবীর মানে বড় এটা মহা বিজয় সুবহানাল্লাহ বলো জালিকা ফাউজুল কাবীর আল্লাহ বলে এটা মহা বিজয় মহা বিজয় আপনাদের খুশি লাগেনি খুশি লাগেনি এবার আসুন মুমিনদের বিজয় কোন মুমিনরা বিজয়টা আগে পাবে আল্লাহ পাক পরবর্তী আয়াতে তার তাফসীর করেন নিজেই কোরআন শরীফের তাফসীর বুঝতে হলে একটু ভালোভাবে চিন্তা করতে হয় একটু গবেষণা করতে হয় আমার আল্লাহ বলেন মুমিনরা বিজয় আফলাহাল মুমিনুন কোন মুমিন পরের আয়াতে বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম যেই মুমিনেরা ফি সালাতিহিম তাদের নামাজের মধ্যে খাশিয়ুন রুজু খুশুর সাথে যারা নামাজ পড়ে রুজু খুশু খাশিয়ুন মানে নম্র হয়ে ভদ্র হয়ে বিনম্র চিত্তে আল্লাহর নামাজ যারা পড়ে আল্লাহর কাছে নিজেকে সবচাইতে বড় ছোট করে বিনম্র হয়ে রুজু খুশুর সাথে দিল দিয়ে মন দিয়ে যারা নামাজ পড়ে আল্লাহ পাক বলে এরা বিজয় সুবহানাল্লাহ এরা কি বিজয় জোরে কর বিজয় কিভাবে বিজয় একটু দেখেন এই আয়াতের তাফসীর পড়লে পাই কিতাবটার নাম হলো আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফ অধ্যায়ের নাম হলো কিতাবুত তাহারাত পবিত্রতা নামক অধ্যায় পবিত্রতা নামক অধ্যায় সেখানে হাদিস শরীফে পাইলাম আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ এমন একটা ইবাদত আল অজু ও মাফতাহুস সালাত অজু হইল নামাজের চাবি আসসালাতু মাফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি অজু হইল নামাজের চাবি নামাজ হইল বেহেশতের চাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাবি কয়টা দুইটা একটা হইল অজু নামাজের চাবি আর একটা হইল নামাজ বেহেশতের চাবি কয়টা হইল দুইটা বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে কিনা জোরে বলুন নামাজ না থাকলে বেহেশত পাওয়া যাবে না আবার অজু না থাকলে নামাজ হবে না ঠিক কিনা এই জন্য অজু করতে হবে আদবের সাথে অজু করতে হবে একাগ্র চিত্তে মন দিয়ে সুন্দর করে দাড়িগুলো খিলাল করবেন সুন্দর করে কুলি করবেন সুন্দর করে নাকে পানি দিবেন সুন্দর করে মাথা মাসা করবেন সুন্দর করে গাড় মাসা করবেন
হাতগুলো সুন্দর করে কোণেই পর্যন্ত তিনবার কসলায়া কসলায়া দিবেন, আঙ্গুলগুলো সুন্দর করে হিলাল করবেন, পায়ের আঙ্গুলগুলো সুন্দর করে হিলাল করবেন, পায়ের গোড়ালো ভালোভাবে হাত ঘুরাইয়া ঘুরাইয়া দৌত করবেন। একটা ফসমের গোড়াও যেন শুকনা না থাকে, এটার নাম হলো অজু। কি নাম? জোরে বলেন, মনে রাখবেন, অজুতে যদি সমস্যা হয় আপনার নামাজে ভুল হবে। নামাজে কি হবে? অনেক সময় মুসল্লির অজুর সমস্যা হইলে ইমামের নামাজে ভুল হয়। কথা বুঝেন নাই? কারণ মুসল্লির সাথে ইমামের একটা সংযোগ কারেন্টের লাইনের মতো, মুসল্লি না থাকলে ইমাম কি ইমাম না নিজে একা? জোরে কোন, মুসল্লি না থাকলে ইমাম কি ইমাম না নিজে একা? ইমাম হলো বাল্ব, মুসল্লি হলো কারেন্ট লাইনের কারেন্ট। যেরকম বাল্ব আছে লাইন না থাকলে জ্বলবে না, এরকম ইমাম আছে মুসল্লি না থাকলে ইমামতি হবে না, নিজের নামাজ হবে ইমামতি হবে না। এই জন্য কারেন্টের সাথে যেরকম বাল্বের একটা যোগাযোগ, ইমামের সাথে মুসল্লির এরকম একটা যোগাযোগ। মুসল্লির অজু যদি ঠিক মতো না হয় অনেক সময় ইমামের নামাজে ভুল হয়, এক রাত করে বইয়া যায়, নইলে কেরাত বইলা যায়, নইলে সালাম ফিরাই ফেলে তিন রাকাত পড়ে, এরকম সমস্যা অনেক সময় হয় কি না? অনেক সময় মুসল্লিদের অজুর ভুলের কারণেও ওইটা হয়, ইমামের অজুর ভুলের কারণেও ওইটা হয়। এই জন্য অজুটা করতে হবে বাবা মনোযোগ দিয়ে, অজু যত মজবুত নামাজ তত মজবুত। ঠিক কিনা? আরো জোরে বলুন না, ঠিক কিনা? আবু দাউদ শরীফের মধ্যে হাদিসে পাইলাম, মমিনরা কিভাবে বিজয় লাভ করে। আমার নবী বলেন, মুসল্লিরা যখন ওযু করতে যায়, মাদমাদা মানে কুলি করা, যখন সে কুলি করে এই মুখের গুনাগুলো কুলির পানির সাথে বেরিয়ে যায়। গুনা মাফ হওয়ার তো মমিনের বিজয়, ঠিক কিনা? মুখের গুনা কুলির পানির সাথে মাফ, যখন নাকে পানি দিবে নাকের পানির সাথে নাকের গুনাও মাফ, চেহারা ধুইলে চেহারার গুনা মাফ, মাথা মাছ হোক গাড় মাছ হোক কান মাছ হোক গুনা মাফ, হাত ধৌত করবেন গুনা মাফ, পাও দৌত করবেন গুনা মাফ। সুবহানাল্লাহ, যেই যেই অঙ্গে ওজুর পানি লাগবে এই অঙ্গের গুনা কি? সবাই কর না কি? এখন সাহাবিরা জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, ওযু ঠিক মতো করবো ঠিক আছে, যেই অঙ্গগুলো ধুইলে অঙ্গের গুনা মাফ হবে, যেখানে পানি লাগে না সেখানের গুনাগুলো কিভাবে মাফ হবে? যেমন রান, হাঁটু, ফ্যাট, ফিট, ডেনা, শিনা, এগুলো কি ওজুর টাইমে আমরা দুই নাকি? গোসলের টাইমে দুই, ওজুর টাইমে তো দুই না। এখন এদিকে পাপ আছে, এই পাপগুলো কিভাবে মাপ নেওয়া যায়? আমার নবীজি কত সুন্দর ভাষায় বলে দিলেন, তোমরা যেখানে ওযু করো এখান থেকে কালিমায় শাহাদাত পড়তে পড়তে মসজিদে যাইবা, তুমি মুসল্লা দাঁড়াইলে নিজের দিকে নিজে তাকিয়ে বলবা, তোমার আর একটা গুনাও নাই। সুবহানাল্লাহ, একটা গুনাও নাই। এখন সাহাবিরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ যদি মাফে হইয়া যায়, নামাজে মাত্র দাঁড়াইলাম সব গুনাহ মাফ, তো আর নামাজ কি জন্য? আমার নবীজি বলে, নামাজটা হবে তোমার অতিরিক্ত সওয়াব। কারণ কি? আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মিরাজ। তুমি যখন আল্লাহর বাড়িতে রওনা হয়েছো, মেরাজে যাইবা, তোমার গুনাহ রাইকে আল্লাহ তোমাকে মেরাজে নিতে চায় না। এই জন্য ওজুর সিস্টেমে তোমাকে নামাজের মুসল্লা দাঁড় করাইবার আগে পুরাটা দেহ আগে গুনাহ মুক্ত পাপ মুক্ত করে এরপরে তোমাকে নামাজে দাঁড় করায়। এই জন্য আল্লাহ বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, যারা বিনম্র হইয়া রুজু খুশুর সাথে নামাজে দাঁড়াবে ওই মুমিনরা বিজয় লাভ করবে। বলুন না, আমি ওজুর মধ্যে ভেজাল, ঠিক কিনা? এ কোন রকম তাড়াতাড়ি খেলে কুলিয়ে নাকে পানি আর মুখ ধোয়া একত্রে এইভাবে মারে আছে কি না? হুজুরের কথা, শীতকালে তো এক বাস পানি দিলেও বেশি কষ্ট। এই জন্য বাবা আমরা ওযুটা কি ভালোভাবে করবো?
যার ওযু যত মজবুত তার নামাজ তত মজবুত, এটা মনে রাখবে। আসুন আমরা সামনে বাড়ি, ওযু আর নামাজের মধ্যে কি বরকত। আল্লাহর হাবিবের নাতি, কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজন ওযু কইরা মসজিদে নববীর দিকে ডুববে, ছোট ছোট বাচ্চা। এমন টাইমে একজন মুরব্বি বুড়া মানুষ ওযু করতেছে, ওযুটা ঠিক মতো হয় না। হাসান হোসাইন দেখতেছে একদিকে শুকনা থাকে, আরেকদিকে এক বাদ দুই, আরেকদিকে তিন বাদ দুই, কোনো রকম করলো আর কি, ওযুটা ঠিক মতো হয় না। একটু ভালোভাবে বলেন, এই মসজিদ মাদ্রাসা সাততলা পাঁচতলা ফাউন্ডেশন না কথা কন না? ফাউন্ডেশন যদি প্রথম থেকে মজবুত করে না করে, উপরে দশতলা করলে কি টিকবে? ফাউন্ডেশন যত মজবুত বিল্ডিং তত মজবুত। ওযু হইল একটা মুমিনের ইবাদতের ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলেন। একটা একজন মুমিনের ইবাদতের ফাউন্ডেশন কি? ওযু। ওযু যত মজবুত ইবাদত তত মজবুত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওই লোকটা ওযু করে, হাসান হোসেন দুই ভাই চিন্তা করতেছে, আরে এই বেচারার ওযু তো হয় না, এখন সে তো নামাজ পড়বে, ওযুর কারণে নামাজটাও হবে না। আর আমরা দুইজন যদি বলি আপনার ওযু হয় না, বুড়া মানুষ খাতিও দিতে পারে, তোমরা বাচ্চা মানুষ কি বুঝো? ঠিক কি না? আমাদের সেরকম বহু মুরব্বি আছে, আছে না? মাদ্রাসার ছাত্র সুন্দর করে ওযু করে, মুরব্বিরে বললে মুরব্বি ধমক দেয়, এমনটা তুই বেশি বুঝিস নি, ঠিক কি না? মনে রাখবেন, ছোট বাচ্চার কাছেও শিখার জিনিস আছে কি না? আমাদের বন্দিশা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছোট বাচ্চারা, অনেক বাচ্চারা আছে, দশটা হাদিস মুখস্থ পারে, পনেরোটা পারে, বিশটা পারে, আছে না? ওযুর দোয়া পারে, জানাজার দোয়া পারে, আছে না? আমাদের মুরব্বীদের মধ্যে অনেকে আছে, জানাজার নিয়ত পারে না, জানাজার দোয়া পারে না, ওযুর দোয়া পারে না, ওযুর নিয়ত পারে না, ঠিক কি না? সারা জীবন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আর কুল্লু আল্লাহ দিয়া, তাও ঠিক মতো শুনতে গেলে ভুল পাওয়া যাবে ৩৬টা, আছে কি না? কর নাই নাই নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আল্লাহ পাক যদি কোনো কারণে আমাদেরকে ফার না করে তো আমরা ফাইলে, কথা ঠিক কি না? জোরে কন, ঠিক কি না? হাবেশ সাহেবরা কারি সাহেবরা যেই সুন্দর করে কোরআন শরীফ পড়ে, ওনাদের মতো করে তো আমাদের হয় না, ঠিক কি না? যদি আল্লাহ ধরে আমগরে উপায় আসেনি? অনেক সময় আপনারা দোয়া করেন, আল্লাহ আমার আমার হিসাবটাকে তুমি সহজ করে দিও। আমি কই, আল্লাহ আমি যে কোন ধরার ধরা, আমার সহজ হিসাব করলো আমার ঠেকা আছে, আমি যাই আমার বিনা হিসাবে বার করো, হিসাব নিতে গেলে আমার বিপদ আছে, কি কোন হিসাব নাকি বিপদ আছে নি? এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে পাইলে সুরা শিখবেন, বাবা তুমি বন্দিশা মাদ্রাসা পড়ো, জি তুমি আমার একটু সুরা পাতে আড়া শুনো তো, আমি বলি দেখি হয় কি না। আপনি আগে বলবেন ছোট বাচ্চার কাছে, দেখবেন সে বলবে, বাবা আপনার তো এদিক দিয়ে একটু ভুল আছে, দাদা আপনার তো এদিক দিয়ে একটু ভুল আছে, দেখবেন সে দুইবার তিনবার বললে আপনি আস্তে আস্তে শিখতে পারবেন, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? তা আমাদের কি এই চেষ্টা আছে? এই চেষ্টা আমরা নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, হাসান হাসান দুই ভাই টেনশনে পড়ে গেল, এই বুড়া মানুষটাকে কিভাবে ওযুটা শিখানো যায়? যদি বলি আপনার ওযু হয় নাই, সে হয়তো রাগ করবে, দমক দিবে, মেজাজ খারাপ করবে, মনে কষ্ট যাবে। হাসান হোসেন দুই ভাই বুদ্ধি করে কসাসা, আপনি তো ওযু করছেন, কয়জি আমরা দুই ভাই ছোট মানুষ, আমরা একটু ওযু করি, দেখেন তো আমাদের ওযুটা হয় কি না। আপনার ওযু হয় নাই এটা কয় না, আমরা ওযু করি, দেখেন আমগো ওযুটা হয় কি না। এখন হাসান হোসেন যেইভাবে সুন্দর করে উজু করতেছে, আঙ্গুল খিলাল করে, মুখ ভালো করে ধোয়, কাদানলতি পর্যন্ত ধোয়, জামি পর্যন্ত ধোয়, সুন্দর করে সুদূর গোড়ার থেকে
এই গান থেকে এই গান পর্যন্ত ভালোভাবে তিনবার দুইলো, ভালোভাবে তিনবার কুলি করে, একবার গড়গড়া কুলি করে, ঠিক কি না? এরপরে কোলি পর্যন্ত সুন্দর করে হাত যখন দুইলো, দোয়ার পরে বাবা তোমরা দাঁড়াও আমি আবার ওযু করি, এই বুড়াই কয়, বলে আপনারা ওযু করছেন, বলে আমার ওযুটা তো তোমাদের মতো হয় নাই, আমার ওযু তোমাদের মতো হয় নাই। হাসান হোসেন বলে আমাদের ওযু যে হইছে আপনি কি করে বুঝলেন? বলে তোমরা দয়াল নবীর নাতি, নবী যেভাবে ওযু করে নিশ্চয়ই তোমরা দেখছো তোমাদের ওযুটাই সঠিক। তাহলে আলেম ওলামার কাছে শিখার বিষয় আসেনি? জোরে বলো। অনেকে বাহাদুরি দেখে, আমরা কি কম জানি? আপনি তো বেশি জানেন, বেশি জানেন দেখে একদিক দিয়ে পা শুকনো রয়ে গেছে, নামাজ পড়ে ফেলেছে, আছে কিনা এরকম? জোরে বলেন। তাহলে অজু ঠিক, নামাজ ঠিক, অজু সুন্দর, নামাজ তত সুন্দর। আসুন আমরা সামনে বাড়ি, এটা ধরো শরীফ পড়ে, আল্লাহুম্মা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে রুজু খুশুর সাথে, যারা নামাজ পড়ে তারা হলো বিজয়ী মমিন। সত্যি করে বইলেন তো, সত্যি করে বলতে হবে, গড়ে নামাজ পড়লে যেরকম অলসতা আসে, মসজিদে জমাতে পড়লে কি এরকম অলসতা আসে? সবাই কন, সবাই কন, আমি নিজেই দেখছি। যদি গড়ে একা নামাজ পড়ি, ফুরাপুরি জোহরের নামাজ বারো রাকাত অনেক সময় হয় না, নফল ঠিক মতো পড়ি না, হলে পড়ি না। কখনো দেখা গেছে আপনারাও তেমন এরকম করবেন, চার রাকাত বইসা, চার রাকাত দাঁড়াইয়া, একটু এলোমেলো হয়ে যায়, ঠিক কি না? আর মসজিদে আসতে দেখবেন আপনার ভালো লাগতেছে, নামাজ পুরোপুরি পড়তে ভালো লাগে, ঠিক কি না? তার কারণটা কি? কারণ হলো যখন বাড়িতে আমরা একা নামাজ পড়ি তখন শয়তান আপনাকে বেশি ধোকা দিতে চায়। তার কারণ আমার নবীজি বলেন, একটা ফাল ছাগলকে, ছাগলের ফালকে একটা নেকড়ে আক্রমণ করতে নেকড়ের ভয় লাগে, অনেকগুলো ছাগল, আর একটা ছাগলকে একটা নেকড়ে আক্রমণ করতে তত ভয় লাগে না। ঠিক এমনিভাবে জামাতের সাথে নামাজ পড়লে শয়তান আসতে ভয় পায়, একা একা নামাজ পড়লে শয়তান বাড়িতে যাইয়া ভালোভাবে চাপ দেয়। যেমন তারাবির নামাজ জমাতে বিশ্বাঘাত পড়তে দেখবেন কত ভালো লাগে, বাড়িতে বললে কি বিশ্বাঘাত পড়ে? পড়ে। আবার আমার দেশে বর্তমানে কিছু লোক আছে আট পাকাত পরে মসজিদ থেকে বাইর হয়ে যায়, আছে কি না? এরা হলো দান্দালবাজ, ধোকাবাজ, নিজেরে নিজে ঠগায়, ঠিক কিনা বলে? আমার ভাইয়ারা বন্ধুরা, নামাজ ঠিক মতো পড়লে আল্লাহ খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন। আসুন আমি, নামাজ ঠিক মতো পড়লে আল্লাহ কত খুশি, এখানের দুই একটা হাদিস আপনাদেরকে শোনাই। তার কারণ কোরআন শরীফের প্রথম তাফসির হলো কোরআন, এরপর তাফসির হলো নামাজ, ঠিক কি না বলেন? কোরআন শরীফের প্রথম তাফসির হলো কোরআন, এরপর তাফসির হলো হাদিস, হাদিসের উপরে নবীর উপরে কোনো তফসির চলে না। আসুন কত সুন্দরভাবে আল্লাহ নবীর হাদিস, আমি দুই একটা হাদিস বলে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি।
وعن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاه خمس والجمعه الى الجمعه والرمضان الى الرمضان مكفرات لما بينهن اذا استنابت الكبائر رواه مسلم سلكن سبحان الله ربيك الشيرمني জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আসসালাতু খামসু পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফজর থেকে যোহর যোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এশা থেকে তাহাজ্জুদ তাহাজ্জুদ থেকে আবার ফজর এই যে এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজে যে গ্যাপ ফজরের নামাজ থেকে যোহর পর্যন্ত যে সগীরা গুনাহগুলো হয় নামাজে দাঁড়াইতে দেরি এই গুনাহগুলো মাফ হয়ে যায় সুবহানাল্লাহ মুকাফফিরাতুন কাফফারা হয়ে যায় গুনার কাফফারা হয়ে যায় সিল্লাকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল জুমাতু ইলাল জুমা এক জুমা আরেক জুমা থেকে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত যেই গুনাহগুলো আপনি করেছেন আরেক শুক্রবারে নামাজ পড়ার কারণে এই গুনাহগুলো মাফ সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে বলেন ওয়া রামাদান উইলা রামাদান এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ করেছেন এক বছরের গুনাহ আরেক রোজার বরকতে মাফ সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ শর্ত হলো ইজা উসতু নিবাতিল কাবায়ের যখন সে নিজেকে কবিরা গুনাহ থেকে ফিরিয়ে রাখবে তখন তার গুনাহগুলো মাফ হয়ে যাবে এটা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কিভাবে মাফ হবে আমার নবীজির হাদিস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আদিকুম ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দারানিহি শাইয়্যুন قالوا لا يبقى من درانه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا متفق علي একটু জোরে জোরে বলুন না মারহাবা বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খান রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হা আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম তোমাদের কারো ঘরের দরজায় যদি একটা নহর থাকে একটা কুয়া থাকে গোসল করার জায়গা থাকে ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা যদি কোনো মানুষ পাঁচবার সেই পুকুরে গোসল করে হাল ইয়াবকা মিন দারানিহি শাই নবীজি বলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে কালু লা ইয়াবকা মিন দারানিহি শাই রাসূল পাকের সাহাবীরা বলে না না ইয়া রাসূলুল্লাহ পাঁচবার গোসল করলে তো তার শরীরে কোনো ময়লা থাকে না আলা ফাযালিকা মিসলুস সালাতিল খামস আমার নবীজি বলেন তাহলে ভালো করে শোনো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ হলো সেটার উদাহরণ কোন মানুষ যদি দৈনিক পাঁচবার নামাজ পড়ে তার শরীরে কোনো গুনাহ থাকে না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো মায়া করে বলেন সুবহানাল্লাহ মসজিদ 35টা দিলেও কাজ হবে না নামাজ যদি না পড়ে ঠিক কি না একটু জোরে কোন ঠিক কি না একজন মানুষ 10 কোটি টাকা খরচ করে সুন্দর মনোরম পরিবেশের মনোমুগ্ধকর একটা মসজিদ বানাইয়া দিল এসি টেসি কইরা আবার আরেকজন মানুষ সমাজে এক টাকাও মসজিদে দিতে পারে না হয়তো ইমামের বেতন দেওয়ার তৌফিকও তার নাই ওই 50 কোটি টাকার খরচ করনেওয়ালা মসজিদ দিয়ে দিয়েছে 10 কোটি টাকা খরচ করে সে যদি নামাজ না পড়ে আর যেই লোকে এক টাকাও মসজিদের ইমামের খরচও দিতে পারে না কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমার কোটি কোটি টাকা খরচ করে মসজিদ দেওয়া ব্যক্তির চাইতে এক টাকাও দিতে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ যেই মানুষটা মসজিদে এসে পড়ে তার দাম তার সম্মান তার ইজ্জত আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ মসজিদ দাওয়ার থেকে মসজিদে যাওয়ার দাম বেশি সুবহানাল্লাহ
জোরে কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদ দিয়া যদি মসজিদে না যায় মসজিদে খোরাক না দেয় এটা দাম আছে না বলেন বলেন দাম আছে না মসজিদে সমাজকে দোয়া করে আবার মসজিদ সমাজকে বদদোয়াও দেয় ঠিক কি না বলেন আওয়াজ দিয়া কোন ঠিক কি না ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়ামান فقال من حافظ علي كانت له نورا وبرهانا ونزات يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نزات وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وابي بن خلف رواه احمد والدارمي والبيهقي في شعب الايمان একটু জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে তার জন্য পরকালে নূরের ব্যবস্থা থাকবে কবর কি আলো না অন্ধকার জোরে বলেন কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়বে তার কবরটা হবে নূর তার কবর কি হবে নূর তার হাশর মিজান ফুলচরাত কিয়ামত সব হবে নূর ওয়া বুরহান এবং তার পরকাল হবে দলিল ওয়ালা বুরহান মানে দলিল বুরহান মানে কি আপনার জমিন আছে দলিল নাই দাবি আছে দাবিতে ভুল আছে দলিল না থাকলে দাবি সঠিক নয় আপনার দলিলে আপনাকে রায় দিবে ঠিক কি না দলিল না থাকলে দাবি যেরকম ভুল কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তুমি কে আপনি বলবেন আনা মুসলিম আমি মুসলমান আল্লাহ বলবে আইনা দলিলুকা তোমার দলিলটা দাও তুমি যে মুসলমান তোমার দলিল দাও এইবার দাঁড়ি ধরে বলবে আল্লাহ এই তো আমি দাঁড়ি রাখছি আমি মুসলমান আল্লাহ যদি বলে হিন্দুরাও তো দাঁড়ি রাখে ঠিক কি না মুসলমান দাঁড়ি রাখলে সওয়াব আছে হিন্দু দাঁড়ি রাখলে সওয়াব নাই দাঁড়ি হলো মুসলমানের একটা লেবাস কিন্তু এটা দলিল না পাগড়ি দেখাবে আল্লাহ আমি পাগড়ি মাথায় দিছি মুসলমান আল্লাহ যদি বলে হিন্দুরা তো পাগড়ি মাথায় দেয় ডক্টর মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী কান টান ডাইকা কত বড় পাগড়ি মাথার দেয় শিখেরা পাগড়ি মাথার দেয় তাইলে এগুলা মুসলমানের দলিল না এগুলো মুসলমানের আমলের বিষয় পোশাক সৌন্দর্য সওয়াব আছে যদি ঈমান থাকে এখন আপনার দলিল কোথায় আমার নবীজি বলেন আসসালাতু দলিলন আসসালাতু বুরহানন একটা মুসলমান কিয়ামতের ময়দানে নিজের দেহটাকে মুসলমান বলে দাবি করার যেই দলিল ওই দলিলের নাম হইল নামাজ কি সবাই বলেন কি নামাজ আছে দলিল আছে নামাজ নাই দলিল কার কার নামাজ আছে হাত তোলেন আমার নামাজ আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কারো আছে সাপ্তাহিক নামাজ কারো আছে ঈদের নামাজ কারো আছে শুধু মাগরিবের নামাজ কারো আছে পাঁচ ওয়াক্ত নামাজ অনেকের আছে তাহাজ্জুদের নামাজ অনেকের আছে শাস্তের নামাজ অনেকের আছে এশরাকের নামাজ অনেকের আছে সালাতুত তাসবিহ নামাজ আছে কি না অনেকের শবে বরাতের নামাজ শবে কদরের নামাজ আউয়াবিন নামাজ আছে না নাই আছে না নাই নফল নামাজ আছে কি না এই নামাজ হইল মুসলমানের দলিল এখন আপনি চিন্তা করেন আপনি কি দলিল লইয়া যাবেন না দলিল ছাড়া যাবেন দলিল লইয়া গেলে আপনার জায়গা হবে নবীদের সাথে সুবহানাল্লাহ কার সাথে জোরে বলেন আর দলিল লইয়া যদি না যায় ওয়ানাজাতা ইয়াউমাল কিয়ামা নবীজি বলেন যার দলিল থাকবে নামাজ থাকবে কিয়ামতের ময়দানে তার নাজাতের ব্যবস্থা থাকবে মুক্তি থাকবে ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা আর যেই ব্যক্তি
নামাজ থাকবে না গো কিয়ামতের ময়দানে তার দলিল নাই নূর নাই মুক্তির কোনো ব্যবস্থা নাই সে কার সাথে থাকবে ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতে মা কারুনা কিয়ামতের ময়দানে সে কারুনের সাথে থাকবে ওয়া ফিরআউনা ফেরাউনের সাথে থাকবে ওয়া হামানা হামানের সাথে থাকবে ওয়া ওবাই ইবনে খালবের মতো কাফেরের সাথে সে থাকবে একটু সিল্লা কন্না নাউজুবিল্লাহ কিয়ামতের ময়দানে কি নবী চাই না কাফেরের সাথে থাকতাম চাই নবী চাই আওয়াজ দিয়া কোন আওয়াজ দিয়া কোন নবী 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 ঠিক কি না ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত রাওয়াহু মুসলিম